জাকজমক বর্ণাঢ্যভাবে শেষ হয়ে দক্ষিণ চট্টগ্রামের সবচাইতে বড় ফুটবলার আশরাফ এবেটস টাইগার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফটিয়ার সাইদর গ্রামত খলিল মিল ডিগ্রি কলেজ মাঠত ফাইনাল খেলার মাধ্যমে এই এবেটস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দ্বিতীয় আসর শেষ হয়। ফাইনাল খেলাত ফাসলাশর কিষণ এফসি চন্দনেশ্বরে টাইব্রেকের মধ্যে অটায়েরে শিরোপা জিততে খেলাত আকর্ষণ আসল দি বাংলাদেশের বিভিন্ন লীগের মধ্যে খেলাদের মেয়ে নাইজেরিয়ান সাতজন বিদেশি প্লেয়ার কিন্তু ব্যাকুনরে সাবাইয়েরে মূল আকর্ষণই উঠতে দেয় খেলার ম্যান অফ দ্য ম্যাচ ও ম্যান অফ দ্য টুর্নামেন্ট মোহাম্মদ সোহেল যার একান্ত নাই। শারীরিক প্রতিবন্ধকতারে যে মানসিক শক্তিতে জয়করণ যায় তার একমাত্র উদাহরণ দি এই সোহেল। যারা প্রতিবন্ধী আছে তারা হনগিয়ার হারণ না হারণ যে হন প্রতিবন্ধী আল্লাহ যে হন এক ড দিন এক ড দিয়ে তারা একান গিয়ে ঘুরে দেয় যে হারণে হয়তো ওই যে হারণে হয়তো আরে আল্লাহ একখান গিয়ে দিই যে হারণে হাত না থাকা সত্ত্বেও আমি খেলি যে এরকম আল্লাহর কাছে মানে আল্লাহ কাছে শুকরিয়া আদায় করি। খেলা শেষে বিজয়ী ও ঐতে দেয় দুনো দলরে পুরস্কার তুলে দেয় খেলার অতিথি অক্ষর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দি কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অ্যান্ড কমার্সের সভাপতি দক্ষিণ চট্টগ্রামের কৃতি সন্তান আলহাজ খলিলুর রহমান। পূর্ব বাড়িয়ে মাছ আলাদা ঠাট্টা করতে তোরা তো পশ্চিম বাড়িয়ে গরু চলার মতো হ্যাঁ ঠাট্টা করতে এই ঠাট্টা গোলাই পেল্লাই বলি আসি এই গিয়া এই ফুটবল খেলা টুর্নামেন্ট গিয়ে হাজি সাহেব বলে গিয়ে হাজি সাহেব কথা তারা শিক্ষা দাম পড়ব তো এই তার লাই শিক্ষা দীক্ষায় এখন পশ্চিম বাড়িয়ে খুব উপরে উঠে গেছে এবং ব্যবসা বাণিজ্য পশ্চিম বাড়িয়া বেশি উড়িয়ে গেল এখন হইতে রাত তাই খারাপ লাগে এই এদিকে এদিকে খেলা টেলা থাকিলে পোয়া চাইক বলে মানে আর বেখার নয় পোয়া চাইক বলে মানে সুইডা হাতে করিবার পোয়া চাইক বলে লিকশার হাতে করিব গড্ডা হাতে করিব শিক্ষার আলো যেটা আছে এদের আস্তে আস্তে কাজকর্ম দিব চুরি করতে না আর খেলাধুলা চাই আমার তৈরি করিব মা বাপরে তাই খুশি আজ খেলা দেখিয়েছি এত গোল দিও মুখ এত দূর খাই ইয়ান কইব দেনা তো আর কত কিছু না কইবে দেয় তো ইয়ানে ইয়ানে সৌভাগ্য বেগুনের আজ ইয়ার ইয়ান গর্গে বলে এটারা বেগুন মানুষ এখানে আইয়ে রে খেলা সার আর ইনশাল্লাহ আর যেদিন বাঁচিয়ে দিন কন্টিনিউ করবে এবার আর পরবর্তী সমান মাঝে তারা ফল সালাইবু এখন তোমারা সব তোমারা তো বাঁচি ভাই ফু আস বুঝছো না আর গান টান গাইতে হলে গান গাইছো আর তো তো ভালো লাগে আজ দেড়শো বারোটা একাত্তর এই খেলাধুলা যদি কি যাওয়া তো মানুষ একাত্তর হয়েছি ওই যে তোমার কি খুব সুন্দর কথা রয়েছে মতন এরম হনমিকা এত বড় মাঠও নয় এত বড় খেলোয়াড় নয় পাবলিকের মধ্যে সরকারি তাগিদ করে তো আজ আর আর এটা কেন কলেজ আছে আর আর হাই স্কুল করে গিয়ে আর আর আনম আর বড় ভাই এবার আর আর তা আনন্দের বিষয় এত বড় খেলা আনবো না সেটা আমি দান নইব পাবলিক পর্দায় আমরা বেগুন দোয়ার ভবিষ্যৎ দেন আর আর ইন আরও ডেভেলপ করতে যদি ভবিষ্যৎ থানা স্টেডিয়াম অনুযায়ী পরিকল্পনা আর আর যাতে দূর আর আর সহজ করে গড়বেলার চেষ্টা করবো যাবে যে সুন্দর করে দিকে ওদের ভবিষ্যৎ আরো সুন্দর হইব ধন্যবাদ জানাই দি যারা খেলাইয়েন তৈরি করি এবং বানাই এই লাল বাহিনী দিয়ে রে ইয়ান কন্ট্রোল করি ফৈলাই তারা ধন্যবাদ জানাই লাল বাহিনী যারা আছে তারা হলো সকল সমাধান সহযোগিতা করি এবং আগে করি এখনো করি আর ইনগোনার পক্ষ থেকে ফোটেবাজের পক্ষ থেকে এনি টাইম তারা লাগাটা সহযোগিতা করি তারা লয় আছে অদূর ভবিষ্যতেও এ ধরনের জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট অব্যাহত থাকবে বলে আশ্বাস দিই আয়োজক কমিটি বেস্ট নিউজ সি প্লাস টিভি চট্টগ্রাম কেওয়াইর মুরগি মার্কা দিয়ে উঠিন লাগাইলেই হিট জব্বর চলিব